আরে ঘাংরু বাবু, কোথায় চললেন? স্মার্টফোন কিনতে? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। কি ফোন কিনবেন? 5G ফোন? তাও আবার কম বাজেটে, মানে কম দামে বেশি ফিচার্স? জিও ফোন কিনবেন নাকি? মাথা খারাপ? জিও ফোন? ওই টিপতে টিপতে আঙুল ব্যথা? না বন্ধু, আর টিপতে টিপতে আঙুল ব্যথা নয়, বা জিও ফোন নেক্সট 4G নয়, এবার কিন্তু জিও এবছরের মাঝামাঝি একটি 5G ফোন মার্কেটে আনতে চলেছে। কেমন হবে ফোনটি, দেখতে কেমন, দাম কত, কি কি স্পেসিফিকেশন থাকবে ফোনটিতে, জিও কি পারবে বর্তমান দিনের 5G সঙ্গে তাল মিলাতে, এ সমস্ত সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। অর্থাৎ অ্যান্ড্রয়েড সেন্ট্রালের রিপোর্ট অনুযায়ী জিও ফোন 5G, এই ফোনটি নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়। শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে জিও ফোন 5G। 2022-এর 45তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান তথা মুকেশ আম্বানি গুগলের সাথে টাইপের মাধ্যমে একটি জিও 5G ফোন চালু করার কথা বলেছিলেন। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী আম্বানি ইঙ্গিত দিয়েছিলেন যে 2023-এর মাঝামাঝি জিও ফোন 5G অফিসিয়াল হবে। এই দ্বিতীয়বার জিও কিন্তু আনুষ্ঠানিকভাবে জিও ফোন 5G লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। কোম্পানি কিন্তু অফিসিয়ালভাবে এখনও জিও ফোন বিক্রয় বা লঞ্চের দিন স্থির করেনি, কিন্তু অনুমান করা হচ্ছে এবছরের জুলাই থেকে আগস্টের মধ্যে ফোনটি ভারতের বাজারে লঞ্চ করবে। ফোনটির সম্ভাব্য দাম হতে পারে 8,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে। ফোনটি জিও ফোন নেক্সটের মতো কিন্তু অত স্লো হবে না। জিও কিন্তু এবার ফোনটির স্পিডের দিকে বেশ নজর দিয়েছে। এবার কিন্তু 2GB র্যামের পরিবর্তে ফোনটি বাজারে আসছে সর্বনিম্ন 4GB এবং 32GB র্যাম রমের সাথে। ফোনটির মোটামুটি আনুমানিক প্রাইস হতে পারে 8,000 টাকার কাছাকাছি। অপরদিকে বেস্ট ভেরিয়েন্ট 6GB 64GB র্যামের প্রাইস হতে পারে 10,000 টাকার মধ্যে। তো এবার যদি আমরা একটু পেছনের দিকে ঘুরে আসি, তো 1500 টাকায় সর্বপ্রথম জিও যে কিপ্যাড সেট মার্কেটে এনেছিল, তা কিন্তু যতই টিপতে টিপতে আঙুল ব্যথা হোক না কেন, হ্যাং করুক ল্যাগ করুক, মানুষ কিন্তু কিনেছিল, প্রচুর সাড়া মিলেছিল। কারণ মাত্র 75 টাকায় সারা মাসে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং হালকা পাতলা নেট কোন কোম্পানি দেয় বলুন তো? সেই 75 টাকার রিচার্জ বর্তমানে আজকের দিনে 91 টাকা। আপনাকে মানতেই হবে যে এই কিপ্যাড জিও ফোনটির দ্বারা গ্রামগঞ্জের সাধারণ মানুষের ইন্টারনেটের হাতেখড়ি হয়েছিল। তাই ফোনটি যে গ্রামগঞ্জের মানুষের ইন্টারনেটের সভ্যতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, এ কথা বলাই যায়। তাই হয়তো এই ফোনটি এখনও মার্কেটে বিরল, মানুষ এখনও এই ফোনটির খোঁজ করে। অপরদিকে জিও ভারত 2 এবং জিও ফোন নেক্সট নামে যে দুটি ফোন মার্কেটে এনেছিল, এই ফোন দুটির সব থেকে বড় প্রবলেম হচ্ছে সিম স্লট 1-এ আপনাকে বাধ্যতামূলক জিও ব্যবহার করতেই হবে। জিও সিম ছাড়া কিন্তু এই দুটি স্মার্টফোন সম্পূর্ণ বিকল। এবার কিন্তু জিও তা করেনি। এবার যে 5G ফোনটি জিও মার্কেটে আনতে চলেছে, এই দুটি স্মার্টফোনের দুটি সিমই কিন্তু ভোল্টি এবং GSM। আপনি ইচ্ছা করলে যে কোনো সিম এই ফোনটিতে ব্যবহার করতেই পারবেন। এবার আমরা দেখে নেব জিও ফোন 5G তে কোম্পানি কি কি স্পেসিফিকেশন দিয়েছে। তো তার আগে আপনি ছোট্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবার কিন্তু বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে জিও কিন্তু এই আসন্ন 5G ফোনটি বেশ মডার্ন তৈরি করেছে। জিও ফোন নেক্সট বা ভারত 2-র মতো এত ছোট ডিসপ্লে নয়, 6.5 ইঞ্চির একটি IPS HD+ LCD বড় ডিসপ্লে থাকছে ফোনটিতে, যার রেজুলেশন হচ্ছে 1600x720 পিক্সেলের। সব থেকে ভালো ব্যাপার, জিও কিন্তু এই ডিসপ্লেতে 270 PPI এর গ্রাফিক্সের সাথে 90Hz এর রিফ্রেশ রেট দিয়েছে। এজন্য ফোনটির টাচ সিস্টেম কিন্তু খুবই ভালো হবে। ফোনটির বডি এবং ডিসপ্লেতে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম এবং কর্নিং গরিলা গ্লাস থাকছে। ফোনটিতে সর্বনিম্ন 4GB এবং 32GB র্যাম রম থাকবে এবং এক্সটার্নাল মেমোরি 512GB পর্যন্ত সাপোর্ট করবে। ফোনটির কানেক্টিভিটি সুবিধার মধ্যে থাকবে GPRS, EDGE, 3G, 4G এবং 5G সাপোর্টের সঙ্গে ডুয়েল LTE ভোল্টেজ সুবিধা, GPS, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই হটস্পট, টাইপ সি USB চার্জিং সকেট এবং তার সাথে থাকবে উন্নত মানের ব্লুটুথ সাপোর্ট 5.1 ভার্সন। ফোনটিতে 2.2 GHz এর অক্টোবর প্রসেসরের সাথে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480+ এর একটি ভালো চিপসেট। অপারেটিং সিস্টেম হিসাবে ফোনটিতে থাকছে বর্তমান দিনের সব থেকে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড V12 এর সাথে
সাথে গুগলের তৈরি প্রগতি অপারেটিং সিস্টেম। এবার কিন্তু জিও এই ফোনটিতে 5000 mAh এর একটি বড় ব্যাটারি দিচ্ছে এবং তার সাথে এই ব্যাটারিকে দ্রুত চার্জ করবার জন্য 18 ওয়াটের একটি কুইক চার্জার অ্যাডাপ্টার দিচ্ছে। ফোনটির রিয়ার ক্যামেরার মধ্যে ব্যাক সাইডে থাকছে অটো ফোকাসের সাথে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা লেন্স এবং তার সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং সেই সাথে ফ্রন্ট ক্যামেরাটি পাবেন আপনি 8 মেগাপিক্সেলের। মোটামুটি এই বাজেটের একটা 5G স্মার্টফোনে যতটুকু আশা করা যায় জিও কিন্তু তার থেকে বরং একটু বেশিই দিচ্ছে। মানতেই হবে জিও ছাড়া মার্কেটে চলতি মোবাইল কোম্পানিগুলি কিন্তু এখনো পর্যন্ত এই বাজেটের মতো 5G স্মার্টফোন লঞ্চ করতে পারেনি। এটা কিন্তু জিওর দ্বারাই সম্ভব। সম্ভবত ফোনটির প্রথম সেলিং শুরু হবে জিও মার ডিজিটাল ই কমার্স সাইটের মাধ্যমে। অন্যান্যবারের মতো এবারও সহজ মান্থলি কিস্তির সুবিধা থাকবে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে আপনি ভালো থাকবেন। নমস্কার।